জাতি সমন্বয় সমিতির আয়োজিত এবং এই বেদের বিধান অনুযায়ী আমাদের এই হিন্দু সভ্যতা এবং সেই কয়েক দশক ধরে আমাদের রাজ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আমরা পরবর্তীকালে মার্ক্স যেটাকে ইউরোপে বলেছেন আদি যে গ্রামগুলো ছিল সেটা কিন্তু আমাদের খুব ঋগ্বেদের দশম সব ধর্মই কিন্তু মানুষের কল্যাণের কথা বলেছে। এখানে তারও গ্রামীণের সভ্যতা বিশেষ করে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এই অঞ্চলে আমাদের সারা ভারত দলিত শোষণ মুক্তি মঞ্চের আহ্বানে আজকে 25শে ডিসেম্বর দিনটি সারা ভারতবর্ষে মনুস্মৃতি দাহন দিবস হিসাবে পালন করা হচ্ছে। আপনারা জানেন 1927 সালের 25শে ডিসেম্বর ডক্টর বি আর আম্বেদকর প্রথম ভারতবর্ষে মনুর সংহিতা পুড়িয়ে তিনি তৎকালীন সময়ে যে হিন্দুত্ববাদী ভাবনা আমাদের দেশে তৈরি হয়েছিল সেই ভাবনার বিরোধিতা করতে গিয়ে এবং আমাদের ভারতবর্ষের যে চতুর্বর্ণ ব্যবস্থা এবং এই চতুর্বর্ণ ব্যবস্থায় শূদ্রদের উপর যে নিপীড়ন এবং নির্যাতন সেই সময়ে অনাদিকাল থেকে চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে তিনি মনুসংহিতাকে দাহন করেছিলেন। এটা ছিল একটা প্রতীকী প্রতিবাদ এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সারা ভারতবর্ষে এই মনুবাদী ভাবনা আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে কীভাবে পল্লবিত হয়েছে, কীভাবে শাখা প্রশাখা বিস্তার করে আজকে একটা মহিরুড় বৃক্ষের রূপ নিয়েছে।